এবং আমি দেখেছি বিভিন্ন চ্যানেলের মাধ্যমে দেখেছি একটি ব্যক্তিও ওনাদের আন্দোলনকে সমর্থন করছে না, করবে না। ওরা আসলে ন্যাশনালিস্ট নয়, এরা অ্যান্টি ন্যাশনালিস্ট। এরা জাতীয় স্বার্থে কোনোদিন কথা বলেনি। এই কমিউনিস্টরা বারবার দেশের পিছন থেকে ছুরি মেরেছে। আবার যখন আমাদের দেশ একটা ভালো জায়গায় পৌঁছে গেছে এবং আমাদের দেশ যখন সারা বিশ্বে বন্দিত হচ্ছে, ওদের কষ্ট হচ্ছে, কারণ ইন্ডিয়া নাম কিনে ফেলেছে, ইন্ডিয়া নাম করে ফেলেছে প্রধানমন্ত্রী মোদিজি, তার কৃতিত্ব সারা দেশে বন্দিত হচ্ছে, এটা ওরা সহ্য করতে পারছে না। এই জন্য মানুষকে, যেমন একটা বিশেষ সম্প্রদায়ের কিছু কিছু মানুষ যেমন রাজ্যের দেশের ক্ষতি করছে, ঠিক কমিউনিস্ট পার্টি সেই কাজ করছে। আমি অনুরোধ করব এই চ্যানেলের মাধ্যমে বা গতকাল থেকে যেরকমভাবে মানুষ সমালোচনা করছে, প্রত্যাহার করুন, নতুবা কিন্তু রাজ্যের স্বার্থে আমাদের প্রয়োজনীয় আইন ব্যবস্থা, আইনি ব্যবস্থা আমরা গ্রহণ করব। এটা কোনো মতেই রাজ্যের মানুষ বরদাস্ত করবে না, দেশের মানুষ বরদাস্ত করবে না। সারা ভারতবর্ষে প্রত্যেক মানুষ এখন লকডাউনের পক্ষে রয়েছে। হ্যাঁ, আমাদের রাজ্যের 100 উপরে ছেলে মেয়ে কোটাতে রয়েছে রাজস্থানে। আমরা আনার চিন্তা করছি, সেটাও আইন কানুন মেনে আনতে হবে। আমি ইচ্ছা করলে প্লেন চালাতে পারবো না, আমি ইচ্ছা করলে ট্রেন চালাতে পারবো না, যেমন কারো কারো ব্যবস্থা রয়েছে। গতকাল আমার এলাকার 4 পেশেন্ট চেন্নাইতে গিয়েছিল, সেখান থেকে ওইখান থেকে পারমিশন নিয়ে, গাড়ির পাস নিয়ে বাই রোডে চেন্নাই থেকে কালকে মোহনপুর এসেছে কয়েকদিন চালিয়ে। এটা তাও আইন কানুন মেনে, কিছু কিছু ছাড় দেবে, এখন দেখতে হবে কি ছাড় দেবে। সরকারের উপরে বিশ্বাস রাখা উচিত, সেন্ট্রাল গভর্নমেন্টের উপরে বিশ্বাস রাখা উচিত। দেশের যা করছে দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বার্থেই করছে। সুতরাং দেশের স্বার্থকে সবার আগে রাখতে হবে, তারপরে নিজের স্বার্থ। দেশের স্বার্থের উপরে কোনো স্বার্থ আসতেই পারে না। লকডাউন চলাকালীন আপনারা বাড়িতে বসে কিভাবে সময় উপভোগ করছেন তা আমাদের সঙ্গে তুলে ধরতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 8837059667। আমরা তুলে ধরবো আপনাদের গুণগত দিকটি একেবারে সোশ্যাল বাংলার পর্দায়। আমরা সর্বদা আপনাদের পাশে রয়েছি, আমরা সর্বদা জনগণের পাশে রয়েছি। লকডাউন চলাকালীন সতর্কতাগুলি অবলম্বন করুন, হাঁচি বা কাশির সময় রুমাল ব্যবহার করুন, ভালো করে হাত ধুয়ে নিন বারবার করে, প্রতিদিন ঘর দরজা জানালা ইত্যাদি পরিষ্কার করুন এবং পরিষ্কার করার সময় অবশ্যই মাস্ক ব্যবহার করুন, যাতে করে পরিষ্কার করার সময় কোনো ধুলোবালি নাকে প্রবেশ না করে। প্রতিদিন হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন, হ্যান্ড স্যানিটাইজারের পরিবর্তে আপনারা সাবান জলও ব্যবহার করতে পারেন। স্বচ্ছতা বজায় রাখুন, সতর্ক থাকুন এবং অযথা গুজবে কান দেবেন না এবং অযথা গুজব ছড়াবেন না। সোশ্যাল বাংলার পক্ষ থেকে প্রত্যেককে এই নির্দেশাবলী মানার অনুরোধ রইল। নমস্কার।